তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ময়নুল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার ময়নুল হোসেন। তিনি ২০০৭ সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ২০০৮ সালের ৮ জানুয়ারি সে সরকার থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৪০ সালের ৫ জুন জন্ম নেয়া ময়নুল হোসেন ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপর মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে বার এট ল ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার ময়নুল হোসেন ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার পর তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার ময়নুল সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০১ মেয়াদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন ব্যারিস্টার ময়নুল হোসেন।